বিএনপির মিরপুরের সমাবেশে হামলার ঘটনায় শিল্প প্রতিমন্ত্রী কামাল মজুমদার যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান সহ বিশ জনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে এছাড়া অজ্ঞাত আরও প্রায় পাঁচশো জনের কথাও বলা হয়েছে অভিযোগে সকালে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তোফাজ্জুল হোসেনের আদালতে এ মামলার আবেদন করা হয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন আদালতবাদীর জবানবন্দি গ্রহণ করেছে শুনানি শেষে পরে আদেশ দেওয়া হবে